ফরজ করে দিয়েছিলাম তুই কসর কি তোর বিবি কে তোর যুবতী কন্যা কে তুই প্রদর্শনী দেখানোর জন্য বাহিরে নিয়ে গিয়েছিস সাজগোজ করে একটা পুরুষ দেখেছে যুবক সাথে সাথে চারটি জিনের গুনাহ হয়ে গেছে একটা হলো যে দেখে আফসোস করলো তার আমলনামায় একটা তোর বিবির আমলনামায় একটা তোর আমলনামা দুইটা তার কারণ হলো তুই উদ্বুদ্ধ করেছিস একটা পুরুষে যদি আফসোস করে দেখে কুমতলবে তাকায় তাহলে সাথে সাথে চারটি জিনের গুনাহ এরকম করে আমি একটা মোটামুটি হিসাব করলাম 4 লক্ষ জিনের গুনাহ তখন ওই ব্যক্তি চিৎকার মেরে বেহুশ হয়ে যাবে আল্লাহর কাঠগড়ায় আল্লাহ আমারে ক্ষমা করে দিন আল্লাহ একটা ধমক দিয়ে বলবেন কাল্লা ইন্নাহা লাজা কখনোই না তোর ক্ষমা নাই ইন্নাহা লাজা এটা আগুনের লেলিহান শিখা অগ্নি এর ভেতর তুই আজকে জ্বলবি তখন আর আপনার এই বাহাদুরি কাজে লাগবে না এই বাহাদুরি কি কাজে লাগবে এবার আপনি আসুন পর্দা কেন করব এটা আসলো কোথা থেকে এটা আমার আগে জানতে হবে কি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিবাহ করলেন মা খাদিজাতুল কুবরাকে প্রথম বিবাহ করলেন মা খাদিজাতুল কুবরা সুন্দর সতী সাধবী পবিত্র মহিলা ছিলেন মা খাদিজাতুল কুবরা তৎকালীন মক্কা নগরের সবচেয়ে ধনবান মহিলা ব্যবসায়ী মহিলা বুদ্ধিমতী মহিলা সুন্দরী মহিলা মা খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী যখন বিবাহ করলেন তখন তো নবী হয় নাই মা খাদিজা মুখ ডাকতেন না তখন তো মুখ ডাকতেন না ঠিক কিন্তু মুসলমান হওয়ার আগ পর্যন্ত বেপর্দায় চলতেন না শরীর ঢেকে রাখতেন ভালো করে মুখ ডাকতেন না ঠিক তখন তো নবী হয় নাই এখনো নবীজি মা খাদিজাতুল কুবরার সাথে দাম্পত্য জীবন কাটালেন 15 বছর আর 11 বছর 26 বছর 26 বছর দাম্পত্য জীবন কাটানোর পর তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই মক্কার জিন্দেগিতে 13 বছর নবুয়তের পরে আমার নবী মক্কা ইসলামের দাওয়াত দিয়েছেন তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই তখনও মা খাদিজা মুখ ডাকতো না নবীজি কখনো বলেও নাই যে মুখ ডাকো বলেও নাই আল্লাহর হুকুম হয় নাই বলেও নাই মা খাদিজাতুল কুবরা নবুয়তের 11তম বছরে ইন্তেকাল করলেন এক ইন্তেকাল করার পর মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের 11 দিন পর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করে তার 14 দিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফে যান কালেমার দাওয়াত নিয়ে কয়েকগুলি দুঃখ কষ্ট একসাথে হয়ে গেল না নবীর নবীজি দ্বিতীয় বিবাহ করলেন কাকে জানি মনে আছে আপনাদের দ্বিতীয় বিবির নাম কি আমার নবীর আয়েশা না আয় মা আয়েশা অনেক পরে মা আয়েশা অনেক পরে নবীজি দ্বিতীয় বিবাহ করলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা নাম কি আমার নবীর দ্বিতীয় বিবির নাম মা সাউদা মা খাদিজাকে নবীজি যখন মা খাদিজাকে নবীজি যখন বিবাহ করেছিলেন মা খাদিজাতুল কুবরার আগে আরো দুই জায়গায় বিবাহ হয়েছিল শুনছেন আপনারা এইখানে দুটি সন্তান ছিল মা খাদিজা মা খাদিজার আগের স্বামীর নাম হলো আবি হালা মা খাদিজার আবি হালার দুটি সন্তান ছিল একটার নাম হলো হারেস এই হারেস সর্বপ্রথম ইসলামের শহীদ কাবার সামনে নবীজিকে যখন আবু জেহেল আক্রমণ করলো আপনার বল্লভ নিক্ষেপ করলো এইটা নবী বরাবর গিয়ে সেই দিন যদি বল্লভটা লাগতো আমার নবী কাবার সামনে শহীদ হয়ে যাইতেন কিন্তু এই বল্লভ দেখে দৌড়ে গিয়ে খাদিজাতুল কুবরার আগের স্বামীর সন্তান হারেস বিন আবি হালা এই বল্লভটা নিজের বুকে নিয়ে নবীর সামনে দাঁড়ায় নিজে গ্রহণ করলেন সাথে সাথে হারেস বিন আবি হালা শহীদ হয়ে গেল ইসলামের প্রথম শহীদ খাদিজাতুল কুবরার আগের স্বামীর সন্তান
যার জন্য কিয়ামতের ময়দানে শহীদদের ভেতরে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট পাবে মা খাদিজার আগের স্বামীর সন্তান হারিস বিন আবি হালা। তো নবীজি দ্বিতীয় বিবাহ করবেন না, মা খাদিজা ইন্তেকালের পরে করবেন না, মা খাদিজাতুল কুবরা মৃত্যুর 40 দিন আগে নবীজিকে কিছু আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আজকে তিনটি জিনিস চাইব। জীবনে দাম্পত্য জীবনের ভিতরে 26 বছরের ভিতরে আপনার কাছে কোনো কিছু আবদার করি নাই। খাদিজাতুল কুবরার অগণিত ধন দৌলত নবীজিকে দান করে দিয়েছেন ইসলামের জন্য। আমার নবী আশ্চর্য হয়ে গেছেন, খাদিজা তো কোনোদিন আমার কাছে কিছু চাই নাই, আজকে কি চাবে? খাদিজা তুমি বলো কি চাও? মৃত্যুর কত দিন আগে? 40 দিন আগে। আল্লাহর নবীকে মা খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আমার আবেগ হলো চাওয়া হলো, আমি ইন্তেকাল করলে আমাকে নতুন কোন কাপড় দিয়ে কাফন পরাবেন না। কি দিয়ে দিব গো খাদিজা? কোলে আপনার গায়ের একটা পুরান জুব্বা আমারে কাফন বানাই দিবেন। কেন খাদিজা? কোলে আমার ভয় লাগে, আমি যদি কবরের সওয়ালের জবাব না দিতে পারি ফেরেশতারা আমাকে শাস্তি প্রয়োগ করবে, আমি সইতে পারবো না। আপনার জামাটা যদি আমার গায়ে থাকে অন্তত ফেরেশতা ঢুকে কবরে দেখবে বিশ্বনবীর জামা আমার গায়ে, কোলে আপনার জামার সম্মানার্থে আমাকে শাস্তি দিবে না। নবীজির চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে খাদিজার আবেগ দেখে। মা খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো আপনার কাছে চাওয়া হলো আমার লাশটা আপনি নিজে কবরে শোয়াই দিবেন একাকী, আমার লাশটা যেন কবরে শোয়ানোর সময় কেউ স্পর্শ না করে। তৃতীয় নাম্বার আমার আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন মাটি দিয়ে দিবেন, সাহাবীরা যখন আমাকে মাটি দিয়ে চলে যাবে, থাকবেন মাথার পাশে বসে খাদিজাকে ডেকে বলে, খাদিজা গো, প্রথম দুটি আবদার আমার পক্ষে মানা সম্ভব, কিন্তু তৃতীয় আবদারটি আমার পক্ষে মানা সম্ভব নয়। কেন গো নবী? আমি তো সব সময় আপনাকে বসে থাকতে বলি নেই। কবরে যখন মুনকার নকির ফেরেশতা প্রবেশ করবে আমাকে সওয়াল করবে, আমি যদি জবাব না দিতে পারি কবরটা আমার জাহান্নামের আগুন হয়ে যাবে, আমি সইতে পারবো না, আমার ভয় লাগে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে উত্তরটা যদি আমি না দিতে পারি, আপনি আমার মাথার পাশে কবরে বসে থেকে ফেরেশতার সওয়ালের জবাবটা দিয়ে দিবেন, জবাব শেষ আপনি চলে যাবেন আর বসে থাকতে হবে না। ঠিক আছে খাদিজা, এটা সম্ভব। মা খাদিজা ইন্তেকাল করলেন, মা ফাতেমার বয়স তখন 7 বছর, ছোট মেয়ে ফাতেমা। মা খাদিজা ইন্তেকাল করলেন, ফাতেমা মার বুক আর সারেন্ন। নবীজি ফাতেমার চেহারার দিক তাকায় নবীজি চোখের পানি রাখতে পারলেন না। মা ফাতেমা ডেকে বলে, বাবা গো, আমাকে আমার মায়ের সাথে আমাকে মাটি দিয়ে দাও। নবীজি মা ফাতেমাকে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন, নবীজির গায়ের জুব্বা দিয়ে কাফন পরালেন, নবীজি মা খাদিজার লাশটা কবরে নামালেন। কবরে নামানোর সময় আল্লাহর নবীর চোখে থেকে এক ফোঁটা পানি মা খাদিজার বুকে পড়ে গেল কবরের ভেতরে।
পানি খাদিজার শরীরে স্পর্শ করেছে রে জিব্রাইল আমার খাদিজার জন্য আমার বন্ধু যখন কবর থেকে উঠে যাবে চোখের পুরো ফোটার পানির বিনিময়ে আমার খাদিজার কবরটা জান্নাতের বাগান বানায় দিবি নবীজি কবর থেকে উঠে গেলেন মাটি হয়ে গেল সাবিরা কাঁদতেছেন নবীজির কান্না দেখে সাবিরা কবর থেকে চলে গেলেন আল্লাহর নবী মা খাদিজার মাথার পাশে বসে আছেন কাঁদতেছেন মা ফাতেমা নবীজি কি গলায় জড়িয়ে ধরে বলে বাবা গো মাও নাই তুমিও যদি কাঁদো আমরা কার কাছে যাইব এমনি দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে রে খাদিজা ইন্তেকাল করেছে আর আমার বন্ধু খাদিজার মাথার পাশে বসে থাকবে সওয়ালের জবাবের জন্য এই দৃশ্য আমি আল্লাহর সইতে পারি না রে জিব্রাইল আমার বন্ধুকে সালাম আনতে গিয়ে বল আমার বন্ধুর আর চোখের পানি যেন না পড়ে আমার বন্ধু যেন দুঃখ না পায় খাদিজার জন্য চিন্তা না করে কবরের সওয়ালের জবাবের চিন্তা যেন না করে খাদিজাকে ফেরেশতা যখন প্রশ্ন করবে খাদিজার জবাব দিতে হবে না আমার বন্ধুর জবাবের কোনো প্রয়োজন নাই খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিব বাপ খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন সেই আরেকটি দৃশ্য যেই দিন কিয়ামতের ময়দানে আখিরি নবীর যে উম্মতের বিচার আগে শুরু হবে এক নম্বরে নামটা ডাকবে হযরত আবু বকর সিদ্দিককে দ্বিতীয় ডাকটাই দিবে মা খাদিজাকে তখন মা খাদিজা কাঠগড়ায় যখন দাঁড়ায় যাবে থরথর করে কাঁপতে থাকবে আমার নবীর চোখের পানি খালি বুঝতে থাকবে না জানি আমার খাদিজার সাথে আজকে আল্লাহ কি আচরণ করে খাদিজাতুল কুবরা নবীর দিক তাকায় থাকবে যখন বিচার শুরু হবে এই দৃশ্য কিছুক্ষণ আল্লাহ দেখবেন দেখার পরে আল্লাহ মা খাদিজাকে তুমি করেও বলবে না তুই করেও বলবে না আপনি করে আল্লাহ সম্বোধন করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক মা খাদিজাকে বলবেন ও আমার বন্ধুর সহধর্মিনী আজকে আপনার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আমার বন্ধু আপনার প্রতি সন্তুষ্ট দাম্পত্য জীবনে আমার বন্ধু সুখী আপনাকে পেয়ে আমি আল্লাহ সন্তুষ্ট আপনার প্রতি আজকের দিনে কোনো আপনার পক্ষ থেকে কোনো কথা নাই কিচ্ছু নাই জবানবন্দিও নাই বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দরিয়ে দিবেন নবীজি নিয়ত করছেন আর বিবাহ করবেন না আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি মোটামুটি 15-20 দিন পর হযরত আবু বকর সিদ্দিক গিয়া নবীজির বাড়িতে গিয়ে কয় হুজুর একটা কথা বলি অনুমতি দিলে কইলে বলো কইলে হুজুর এই দৃশ্য আর আমাদের সয় না আপনার চোখের পানি শুকায় না এই বাচ্চারা কাঁদে হুজুর একটা কাজ করেন আপনি আরেকটা বিবাহ করেন আরেকটা বিবাহ করেন নবীজি বললেন আবু বকর আমাকে এই কথা বলো না বিবাহের কথা বলো না আমার খাদিজার মতো মেয়ে এই দুনিয়াতে আর আসবে না নাই হযরত আবু বকর সিদ্দিক শুধু বলল ইয়া রাসূলুল্লাহ নিজের প্রয়োজনে না হোক আপনার বাচ্চাদের জন্য তো একটা মহিলার প্রয়োজন তাদের দেখাশোনার জন্য শুধু নবীজি বললে আমার কাছে কে বিবাহ বসবে আমার চারটি বাচ্চা হযরত আবু বকর সিদ্দিক কয় হুজুর আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করি কোলে দেখো বাচ্চাদের মুখের দিক তাকায় খুঁজতে 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 আবু বকর সিদ্দিক গেলেন মা সাউদার বাড়িতে তখন মা সাউদার আরো তিন জায়গায় বিবাহ হয়েছিল নবীজির বিয়ের আগে তিনটা স্বামী ইন্তেকাল করেছে তখন মা সাউদার বয়স হলো 65 বছর 65 বছর একটা মহিলা হইলে তো বৃদ্ধা হয়ে যায় না
কিন্তু দেখবেন কিছু পুরুষ আছে মহিলা আছে শরীরের বান ভালো আমার খুব মহব্বতের ভাই এই এলাকার কৃতি সন্তান আমাদের আজকে মেহমান ভাই আবুল কালাম ভাই এই যে উপজেলার চেয়ারম্যান বাইরে কিন্তু শরীরের বান ভালো ঠিক না আরো 20 বছর পরও বাইরে এমনি দেখা যাবে কিন্তু আমার ভালো না হ্যাঁ মানে বুড়া দেখা দাম আমরা সাসা সাসা তো ভাই হলো 22 জন আমি ছোট কিন্তু আমার এই বৃদ্ধ দেখা যায় বৃদ্ধ শরীরের বান ভালো না মা সাউদাকে আল্লাহ এমন একটা শরীরের বান দিয়ে দিছিলেন 65 বছর বয়স যে বুঝাই যায় না মনে হয় বিবাহই হয় নাই দেনে ওয়ালা মালিক কে আল্লাহ এমন সুন্দর একটা চেহারা দান করেছিলেন এই পৃথিবীতে তৎকালীন দুটি মেয়ের মেয়েকে দেখার জন্য মানুষ রাস্তায় বসে থাকত এখন যেমন মনে করেন আমাদের সোনার ছেলেরা স্কুল কলেজ ছুটি হলে বসে থাকে কাতারে কাতারে একেবারে দুঃখীর মতো ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকে আহারে তখন দুটি মহিলাকে দেখার জন্য তৎকালীন মানুষ রাস্তায় বসে থাকত একজন হচ্ছে আমার নবীর বিবি আর একজন হচ্ছে আবু লাহাবের বিবি উম্মে জামিলা খুব সুন্দর মা সাউদা নবীর বিবি হওয়ার পরেও আমার নবী মাঝে মধ্যে বলতেন আমার সাউদা যখন রাত্রে ঘরে ঢুকে তখন অন্য আলোর প্রয়োজন নাই এখন বুঝ করে আবু বকর সিদ্দিক গিয়ে মা সাউদাকে কয়স মা সাউদা গো একটা প্রস্তাব নিয়ে আসছিলাম কইলে আবু বকর কিসের প্রস্তাব আবু বকর তো সম্মানী লোক কইলে প্রস্তাব করছিলাম আপনার একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসছিলাম তে মা সাউদা কো আবু বকর দেখো তোমাকে আমি অত্যন্ত ভালো জানি তুমি একজন সম্মানী লোক ভালো লোক আমার তৃতীয় স্বামীটাও যখন মারা গিয়েছে আমি এরাদা করেছি আর বিবাহ বসবো না তুমি মনে কিছু করো না তা আবু বকর সিদ্দিক কয় এমন এক ব্যক্তির কাছ থেকে আমি প্রস্তাব নিয়ে এসেছিলাম যার পৃথিবীতে যার কদম চুম্বনে পৃথিবী ধন্য তো মা সাউদা কইলে পৃথিবী ধন্য হোক আর আকাশ ধন্য হোক এটা এর ব্যাপার কিন্তু আমি বিবাহ বসব না আবু বকর সিদ্দিক মুরে মুরে পিছনে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন সব মেয়ের তো আর নবীর সাথে বিবাহ দেওয়া যাবে না আল্লাহ মা সাউদার মনটা তুমি নরম করে দাও আমার নবীর লাইয়া কিছুক্ষণ পরে তাৎক্ষণিক দোয়ার ফজিলত মা সাউদা আবু বকর একটা কথা কি কোলে আমি একটা ব্যক্তি যদি আমাকে বিবাহ করতে চায় তাহলে আমি রাজি আমার মানে খুব আকাঙ্ক্ষা মৃত্যু পর্যন্ত তার খেদমত যদি করে যেতে পারতাম আমার জীবন ধন্য তা আবু বকর সিদ্দিক কয় তুমি কার কথা কও কোলে আমাকে যদি বিশ্বনবী বিবাহ করতেন কোলে আরে আমি নবীর পক্ষ থেকে তো আসি আমি কোলে আরে তুমি আগে কইবে না মা সাউদা নবীজি মা সাউদার চতুর্থ স্বামী মা সাউদার সাথে বিবাহ হয়ে গেল তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই মা সাউদা যখন নবীর ঘর থেকে বাহির হইত মক্কার কাফের মুশরিকরা মা সাউদাকে এক নজর দেখার জন্য বসে থাকত কখন বাহির হবে আর দেখবে নবীজি মা সাউদাকে নিয়ে মদিনা হিজরত করলেন তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই মা সাউদা মুখ ঢাকতেন না মদিনায় গিয়া হিজরতের দ্বিতীয় বছর হিজরির দ্বিতীয় বছর মসজিদে নববীতে নবীজি মা সাউদার রুমে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে মসজিদে নববীতে সাক্ষাৎ করার জন্য আসতেছেন কোন কারণে কোন প্রয়োজনে মা সাউদা নবীর ঘর থেকে বাহির হইল মদিনায় বাহির হইল ঠিক কিন্তু আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে মদিনার ইহুদি মুশরিকরা দাঁড়ায় আছে কয়েকজন মা সাউদাকে দেখার জন্য যখন ঘর থেকে বাহির হইল তারা করলো কি কু দৃষ্টিতে তাকায় আছে মা সাউদার দিকে
তাকায় আছে এবং কু বাক্য উচ্চারণ করতেছে উপহাস করতেছে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে শুনলেন এবং দেখলেন এই দৃশ্য আল্লাহর নবী মসজিদে নববীতে বসা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে উপস্থিত সালাম দেওয়ার পরে আমিরুল মুমিনিন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহি অনুমতি দিলে আমি উমর আপনার সাথে দুটি কথা বলতাম নবীজি বললেন বলো উমর কি বলতে চাও বলো আমিরুল মুমিনিন আল্লাহর নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহি মা সাওদা যখন কোন প্রয়োজনে আপনার ঘর থেকে বাহির হয় যদি কোন প্রয়োজনে বাহির হতে হয় আপনি কি মা সাওদাকে বলতে পারেন না মা সাওদা যেন আপাদ মস্তক ডেকে পর্দা করে উপরে একটা চাদর ঝুলায় বাহির হয় তাহলে মা সাওদার চেহারা দেখে আর কেউ উপহাস করবে না নবীজি বললেন উমর তুমি কি বলতেছ আমি ইয়া রাসূলুল্লাহি আজকে আমি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি মা সাওদা যখন ঘর থেকে বাহির হয় মদিনার ইহুদি মুশরিকরা মা সাওদার চেহারা দেখে উপহাস করে তাকায় তাকে কুদৃষ্টিতে কুবাক্য উচ্চারণ করে আর মা সাওদা যদি পর্দা সহকারে আপাত মস্তক ডেকে বাহির হয় চেহারাটাও কেউ দেখবে না আর মা সাওদার চেহারা তো দেখবেই না উপহাসও করতে পারবে না উমরে পরামর্শ দিল কাকে কথা বলেন কাকে দিলেন আল্লাহর নবীকে নবীজি স্তব্ধ হয়ে গেলেন উমরের কথা শুনে কারণ আমার নবী তো নিজের থেকে কোনো কথা বলতেন না ঠিক না যতক্ষণ পর্যন্ত ওহি না আসতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল আল্লাহ কয় আমার নবী যদি নিজ থেকে কোনো কথা বলতো নিজের খেল খুশি মতে আমি তার কণ্ঠনালী চেপে ধরতাম কেটে ফেলতাম তাহলে আমার নবীর কথাই কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কয় কুরআনুল কারীমে আমার বন্ধু যদি নিজের হাতে কিছু লিখতে চাইতো তাহলে লা আকাযনা মিনহু বিল ইয়ামিন নিজের হাতে কিছু লিখতে চাইলে আমার হুকুম সারা আমি তার ডান হাতটা কেটে ফেলতাম আল্লাহ বলতেছে তাহলে আমার নবী নিজ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওহী না আসতো ঠিক না উমরের কথা শুনে আমার নবী স্তব্ধ হয়ে গেলেন কি উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলেলা আমার বন্ধু উমরের প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে রে আমার বন্ধুকে উমর একটা পরামর্শ দিয়েছে জিব্রাইল রে উমর আমার বন্ধুকে যে পরামর্শ দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও পছন্দ হয়ে গেছে কেমন পরামর্শ দিল আল্লাহ কয় আমার কাছেও পছন্দ হয়েছে চিন্তা করে দেখেন তাফসীরে কিতাবে আসে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আন নবীজিকে জীবনে 29টি উপদেশ দিয়েছিলেন কয়টা এমন উপদেশ দিয়েছিলেন আমার আল্লাহ উমরের 27টি উপদেশ কোরআনে উঠাই দিয়েছে চিন্তা করে দেখেন আর আপনি উপদেশ দেন আমিও দেই মানুষকে কি উপদেশ দিবেন এক আপনার উপদেশ শুনে একজনের জায়গা জমি সব বিক্রি করে ফকির হয়ে গেছে আরেকজনে জেল খাটতেছে আপনি মানুষকে ভালো পরামর্শ দিবেন সৎ উপদেশ দিবেন যদি সেই উপদেশ গ্রহণ করে তাহলে তাতে যে নেকি হইল সমমান নেকি আপনার আমলনামায় লেখা হবে আর আপনি ভালো উপদেশ দিলেন কিন্তু গ্রহণ করলো না সে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি বরকত পেয়ে যাইবেন আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল আমার বন্ধুকে উমরে যে পরামর্শ দিয়েছে আমার আল্লাহর পছন্দ হয়েছে যারে জিব্রাইল আমার বন্ধুর নিকট মসজিদে নববীতে চলে যা হযরতে জিব্রাইল কুরআনুল কারীমের আয়াতে উপস্থিত হয়ে গেলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা wa banatika wa nisa'il mu'minina yudunina 'alayhinna min jalabibihin zalika adna an yu'rafna fala yu'zain wa kana Allahu ghafuran rahima আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাবী ওয়া আমার হাবিব ওয়া আমার বন্ধু ও নবী কুল্লি আজওয়াজিকা আপনার বিবিদেরকে ও বানাতিকা আপনার কন্যাদেরকে ও নিসাইল মুমিনিনা মুমিনা মহিলাদেরকে আপনি বলে দেন ঘোষণা করে দেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা কোন প্রয়োজনে যদি ঘর থেকে বাগির হতেই হয় তাহলে যেন তারা মাথার উপরে বড় একটি চাদর জুলায় দেয় পর্দা সহকারে তার চেহারা তো দূরের কথা তার শরীর তো দূরের কথা মাথার চুলের 1 ইঞ্চি পরিমাণ চুল যেন বাগির না হয় হুকুম কার আল্লাহ আল্লাহ ঘোষণা করে দিলেন আয়াত এবং আল্লাহ কয় যখন পর্দা করে কোন মহিলা ঘর থেকে বাহির হবে আল্লাহ কয় জালিকা আদনা আইউরাফনা ফালা ইউজাইন কোলে ওই পর্দাশাড়ি মহিলার হেফাজতের দায় দায়িত্ব জিম্মাদার আমি আল্লাহ তাকে কেউ জালাতন করতে পারবে না তাকে কেউ কষ্ট দিতে পারবে না তাকে দিয়ে গুনাহ করাতে পারবে না আমি আল্লাহ ওই পর্দাশাড়ি মহিলার জিম্মাদার হয়ে গেলাম দেখছেন আল্লাহ কি আয়াত নাযিল করে দিল আপনি দেখবেন যে কিছু সংখ্যক লোক আছে এই দুনিয়াতে কারো মুখ ভালো না কারো চোখ ভালো না এটা পাইলাম কই তাফসীরে কাবীরে এই আয়াতে আল্লাহ কয় ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এটার তাফসীর লিখতে গিয়া তাফসীরের কিতাবে আসে যে এই দুনিয়াতে কিছু মানুষের চোখ ভালো না কিছু মানুষের মুখ ভালো না আপনি দেখবেন আপনার বাড়িতে খুব সুন্দর একটা সবরিকলার গাছ এমন সুন্দর এক ছড়ি হয়ে গেছে কিন্তু কিছু মুখ খাইরে লোক আছে কোলে বেটা সবরি কলা উরি পরের দিন থেকে দেখবেন কলা মইনা হয়ে গেছে আর মোটা হয় নাই তার মুখ ভালো না আবার দেখবেন লাউ গাছ লাগাইছেন বাড়ির পাশে এমন সুন্দর লাউয়ের ডুগা মনে করেন চলতাছে চলতেছে মানে এমন সুন্দর গাছ মোটা তাজা যদি চোখ খাবারে দেখে বেলা কলি কি সুন্দর গাছ রে পরের দিন থেকে দেখবেন মরা শুরু করছে আছে না যার জন্য এখন মহিলারাও চালাক যাতে চোখ না লাগে মুখ না লাগে ওই যে একটা মাটির পাতিল যে এটার ভিতরে চোখ বানায় চুন দিয়া ওইটা মনে করেন এই গাছের সাথে ঝুলায় রাখে যত চোখ মুখ যত কিছু আছে লাগুক এই পাতিলে ফিরাই দিব ঠিক না আর লাগে না আমার আল্লাহ কি আয়োজন করলো জানেন আপনার সুন্দরী বিবি সুন্দর মেয়ে যুবতী কিছু লোক আছে চোখ ভালো না মুখ ভালো না যদি মনে করেন আপনার বিবির প্রতি বললো অমুকের বউ সুন্দর যদি তার মুখ ভালো না থাকে দেখবেন পটির দিন থেকে অ্যাপেন্ডিসাইট পেটের ব্যথা কত ডাক্তারের নো গেল পেটের ব্যথা আর ভালো হয় না রোগী ছাড়ে না মাথার ব্যথা পেটের ব্যথা মনে করেন শুইতে খাইতে বইতে সে শান্তি পায় না ওই যে মুখ খাবিরা লেগে গেছে আর এইটার জন্য মুখ চোখ যেন না লাগে আল্লাহ একটা সুন্দর ব্যবস্থা করছেন পর্দা যদি কালো বুরকা কালো পর্দা শরীরে থাকে যত চোখ খাওয়া থাকুক মুখ খাওয়া থাকুক ওই বুরখায় সব ফিরাই দিবে আর লাগবে না চোখ মুখ লাগবে না কথা ক্লিয়ার এখন